তোমাদের ক্লাস 11 এর আমরা তিনটে যে গল্প ছিল রোজ, তার মধ্যে প্রথমে অ্যাস্ট্রোলজার্স ডে পড়ানো হলো, সেকেন্ড যেটা হলো দ্য মাস্টার আই অ্যাজ আই স হিম থেকে যেটা পড়লাম, কি নাম ছিল, স্বামী অ্যান্ড দ্য মাদার রোডসিন, আর এটাও নিবেদিতার লেখা অমরনাথ, এটা আমরা পড়ব। তা অমরনাথ ব্যাপারটা কি? অমরনাথ হচ্ছে একটা তীর্থস্থান, এটা এটা তোমার অ্যাকচুয়ালি জম্মু অ্যান্ড কাশ্মীরের তোমার অনন্তনাগ বলে একটা ডিস্ট্রিক্ট আছে, ওখানে শিব মন্দির আছে, এটা উচ্চতা হচ্ছে তাহলে 12,756 ফিট। এটা যেটা ক্যাপিটাল শ্রীনগর, সেখান থেকে ডিস্টেন্স হচ্ছে 141 কিলোমিটার। এখানে শিব মন্দির আছে, মানে গুহা, এটা একটা শিব মন্দির, এবং এই তীর্থে যাওয়াটা খুবই কষ্টকর। সিস্টার নিবেদিতা তোমরা শুনেছ, যেটা আগেই আমরা আগেতে আলোচনা করেছি, উনি আইরিশ টিচার ছিলেন, উনি একজন অ্যাক্টিভিস্ট ছিলেন, উনি স্বামীজির এতে খুব ইন্সপায়ার হয়ে ওনার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, এবং ইন্ডিয়ায় উনি অনেক দিন ছিলেন। সেই সিস্টার নিবেদিতা এই তার গুরু স্বামীজির সঙ্গে তিনি এই অমরনাথ তীর্থে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে তার মাস্টারকে তিনি আরো কতটা চিনেছিলেন স্পিরিচুয়াল হিসেবে, স্পিরিচুয়াল মাস্টার হিসেবে কতটা জানতে পেরেছিলেন, এবং তার নিজের কতটা স্পিরিচুয়াল লিটি সম্পর্কে উপলব্ধি হয়েছিল, সেটা খুব ইউনিক ওয়েতে বর্ণনা করেছে। তাহলে চলো পড়া যাক। সো পড়ছি, ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল ইন দ্য মুঘল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল। আচ্ছাবলটা ওই যে অনন্তনাগের, অনন্তনাগ ডিস্ট্রিক্ট যে জম্মু কাশ্মীরের, ওখানে ওই জেলাতেই একটা ছোট জায়গা, ওই আচ্ছাবলের মুঘল গার্ডেন্সে খোলা আকাশের নিচে স্বামীজি তার শিষ্যদের নিয়ে, সেখানে সিস্টার নিবেদিতাও ছিল, সবাইকে নিয়ে এই খোলা আকাশের নিচে কিছু খাওয়া দাওয়া সাজছিলেন। দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্সড, হঠাৎ স্বামী বিবেকানন্দ ঘোষণা করলেন দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস, যে তিনি অমরনাথ তীর্থে যাবেন এই তীর্থযাত্রীদের সঙ্গে, অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং তার কন্যাকে সঙ্গে নেবেন। এখানে তার কন্যা বলতে বুঝে নাও সিস্টার নিবেদিতা, অর্থাৎ সিস্টার নিবেদিতাকে তিনি স্পিরিচুয়াল ডটার বলতেন, এবং উনি নিবেদিতার কাছে স্পিরিচুয়াল ফাদার ছিলেন, আধ্যাত্মিক পিতা। সেই জন্য বলা হয়েছে যে তিনি তার কন্যাকেও কিন্তু সাথে নেবেন, তিনি এইটা ঘোষণা করে দিলেন। উইদিন আওয়ার লিটিল পার্টি, আমাদের এই ছোট্ট ভোজসভা, এই ছোট কয়েকজন শিষ্য নিয়ে যে এই পার্টিটা ছিল, দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কনগ্রাচুলেশন, এই এদের মধ্যে একটা ভয়ানক আনন্দ অনুভব হলো, তারা সবাই মেনে নিল। কনগ্রাচুলেশন মানে একদিকে বলতে পারো মেনে নেয়া, অন্যদিকে বলতে পারো সবাই সবাইকে অভিনন্দিত করলো যে সবাই এই সুযোগটা পাচ্ছে স্বামীজির সঙ্গে এই তীর্থে যাবার জন্য। ফর এনি অবস্টেকল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফর্চুনেট মেম্বার, এই সৌভাগ্যবতী যে একজন মেম্বার ছিল, অর্থাৎ তিনি নিজেই সিস্টার নিবেদিতা বলছে তার যে যাবার কথা স্বামীজি বলে দিয়েছেন, সেটাতে কারোর কোনো বাধা শোনা গেল না, কেউই ওর বাধা হয়ে দাঁড়ালো না যে না এই মেম্বার যাবে না, মহিলা ওনার পক্ষে এরকম কষ্টসাধ্য যাত্রা করা সম্ভব হবে না, কেউ কোনো কথা বললো না, কেউ কোনো আপত্তি করলো না, ভীষণ আনন্দে আনন্দিত হলো প্রত্যেকে, এবং সবাই মেনে নিল হ্যাঁ নিবেদিতাও যাবে ওদের সাথে। অ্যান্ড এডেড দাস, এইভাবে সম্মতি পেয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার, স্টেট অফিসার মানে সরকার দপ্তর থেকে, রাজ্য থেকে আধিকারিক ওদের সঙ্গে রয়েছে, তারাও ইনচার্জ অফ জার্নি, এরা এই ভ্রমণের যারা দায়িত্ব দায় দায়িত্ব বহন করেছেন সরকার থেকে, তারা প্রিপারেশন ওয়েন্ট ফোর, এই প্রস্তুতি
চলতে লাগলো, ফরওয়ার্ড ওয়েন্ট ফোর্থ মানে চলতে লাগলো, প্রিপারেশন চলতে লাগলো, প্রস্তুতি চলতে লাগলো ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স। এইরকম একটা তীর্থযাত্রায় ভ্রমণ করার যে অভিজ্ঞতা সেটাকে অদ্বিতীয় অভিজ্ঞতা বলছে। সেই ইউনিক এক্সপিরিয়েন্সের জন্য যা যা ব্যবস্থা করার দরকার, সেই সরকারি আধিকারিক যাদের ওপর দায়িত্ব দিয়েছিল সরকার এবং বাকি যারা দায় দায়িত্বে ছিল সবাই তোড়জোড় শুরু করে দিল। কাশ্মীর সেমড ইন দোজ উইকস, এই কয়েকটা সপ্তাহগুলোতে কাশ্মীরকে অনুভূত হলো টু বি ফুল অফ পিলগ্রিমস, এক তীর্থ যাত্রীদের পূর্ণ হয়ে গেছে যেন কাশ্মীর। উই লেফট আচ্ছাবল অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, আমরা এই আচ্ছাবল জায়গাটা ত্যাগ করে আমরা ফিরে গেলাম সেই আমাদের যে যার নৌকোগুলো ছিল ইসলামাবাদে, সেইখানে নৌকোয় ওঠার জন্য ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, চূড়ান্ত যে ব্যবস্থা। অ্যান্ড এভরিহোয়ার উই স মার্চ অফ গ্যাদারিং হোস্ট, আমরা এই চূড়ান্ত ব্যবস্থা আমাদের চলছিল এবং প্রত্যেক জায়গায় আমরা লক্ষ্য করলাম যারা যারা এর দায়িত্বে রয়েছে এই ব্যবস্থার তাদের ভিড় জমে গেছে, সবাই সেই হোস্টের ভিড় জমায়েত হয়েছে। শুধু আমরাই তো যাচ্ছিলাম না, আরো সমস্ত সাধু সন্ন্যাসীদের দল ছিল এবং তাদেরকে পরিচালনা করার জন্য যারা হোস্ট ছিল তারা সব জমায়েত হয়েছে এই জায়গায়। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারস্ক, এটা ছিল খুব শান্ত, খুব শৃঙ্খলা পরায়ণ ভাবে এবং খুব মনোরম ছবির মতো। অর্থাৎ এতজন লোক যে জড়ো হয়েছে, কোনো চিৎকার চেঁচামেচি হৈহট্টগোল এরকম ছিল না, সবাই খুব শান্ত ছিল, অর্ডারলি মানে খুব শৃঙ্খলা পরায়ণ ছিল এবং পিকচারস্ক মানে একদম ছবির মতো লাগছিল সবাইকে, তারা এত সুন্দরভাবে ব্যবস্থা করছিল। 2,000 or 3,000 পিপল উড এনক্যাম্প ইন এ ফিল্ড, একটা মাঠেতে ক্যাম্প খাটিয়ে থাকতো 2,000 থেকে 3,000 বা 2,000 কিংবা 3,000 মানুষজন, অর্থাৎ সাধু সন্ত ব্যক্তি। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, ভোরের আগে তারা এই তাঁবু ছেড়ে দিত, অর্থাৎ তাদের যাত্রা আবার চলতো, রাত্রিটা তারা এই তাঁবুতে কাটাতো। অর্থাৎ এই 2-3 হাজার লোকের যে থাকা তাঁবু কতগুলো তারা একটা মাঠেতে বিভিন্ন জায়গায় খাটাতো এবং ভোর হওয়ার আগেই তারা জায়গা পরিত্যাগ করতো। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন সেভ দ্য অ্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, তারা যখন চলে যেত তারা যে এইখানে ছিল রাত্রিবাস করেছে এরকম কোনো চিহ্ন থাকছো না, তারা এত নিট অ্যান্ড ক্লিন ছিল, শুধু কি দেখা যেত, সেভ দ্য অ্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, তারা যে রান্না করেছিল কাঠ জেলে বা আগুন জেলে সেই ছাইগুলো পড়ে থাকতো এক জায়গায়। দে ক্যারেজ এ বাজার উইথ দেম, তারা নিজেদের সঙ্গে বাজার বহন করত। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, সমস্ত বিশ্রামের জায়গায় যেখানে যেখানে তারা থামত, দ্য পিচিং অফ টেন্টস, তাদের তাঁবু খাটানো হতো। অ্যান্ড ওপেনিং অফ শপস, দোকান খোলা হতো, টু প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, এই এই ঘটনাগুলো সব সংঘটিত হতো বা ঘটতো অবিশ্বাস্য রকমের ক্ষিপ্রতার সঙ্গে, অর্থাৎ ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, র্যাপিডিটি মানে খুব দ্রুততা বা ক্ষিপ্রতা, এত তাড়াতাড়ি তারা অ্যারেঞ্জমেন্ট করে ফেলতো, দোকান সাজিয়ে ফেলতো, সমস্ত তাঁবু খাটিয়ে ফেলতো, এত তাড়াতাড়ি করতো যে সেটাকে বলা হচ্ছে ইনক্রেডিবল র্যাপিডিটি। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংক্টিভ, এই যে ব্যবস্থাপনা, এই যে অর্গানাইজেশনটা হতো এটা দেখে অনুভূত হতো এটা যেন তাদের সহজাত পবিত্রী, এটা যেন তারা অভ্যস্ত হয়ে গেছে এরকম অ্যারেঞ্জমেন্ট করা, তাঁবু খাটানো, এই সমস্ত তাড়াতাড়ি ক্ষিপ্রতার সাথে দোকান সাজানো, এগুলো যেন কোনো ব্যাপারই নয়, তাদের কাছে এটা সহজাত ব্যাপার ছিল। এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডিল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, যেখানে ক্যাম্প খাটানো হতো তার মাঝ বরাবর দিয়ে একটা রাস্তা, চওড়া রাস্তা চলে যেত। অ্যান্ড হিয়ার ওয়ান কুড বাই ড্রাই ফ্রুটস, মিল্ক, ডালস অ্যান্ড রাইস, এবং এখানেতে কিনতে পারতো একজন শুকনো ফল, দুধ, ডাল এবং ভাত, যেটাই চাইতো কিনতে পারতো। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, তহসিলদার মানে হচ্ছে
একটু যে ম্যানেজার টাইপের, টাকা পয়সা সমস্ত কিছু হিসেব রাখা বা অন্যান্য দায় দায়িত্ব গুলো নেবার জন্য সে ছিল, তাকে বলা হতো তহসিলদার। তাহলে তহসিলদারের টেন্টটা খাটানো হতো, মানে তাঁবুটা খাটানো হতো উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড, এবং স্বামী বিবেকানন্দের তাঁবুটাও ঠিক তহসিলদারের ঠিক সঙ্গে সঙ্গে পাশেই তার সাথে খাটানো হতো। যে ম্যানেজার, যে তহসিলদার, তার পাশে পাশেই স্বামীজির তাঁবুও কাটানো হতো। অ্যান্ড মাই ওন, নিবেদিতা বলছে, আমার নিজের তাঁবুটা অন দ্য আদার, অন্য সাইডে খাটানো হতো। ওয়াজ জেনারেলি প্লেস নিয়ার সাম অ্যাডভান্টেজিয়াস স্পট ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার। এই তাঁবুগুলো এমন সুবিধাজনক জায়গায় খাটানো হতো যাতে সন্ধ্যেবেলা আগুন জ্বালা সুবিধা থাকে, অর্থাৎ খুব ঠান্ডা জায়গা, সেখানে আগুন জ্বেলে একটু হাত পা শরীরকে গরম করার জন্য ইভিনিং ফায়ার করতো, সেটা যাতে স্পট তারা পায়, এরকমই তারা ভাবে তাঁবুটা খাটাতো। অ্যান্ড দিস ইজ নেভার অ্যান্ড দি অ্যান্ড সরি অ্যান্ড দাস ইজ নেবারহুড টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার। এবং এইভাবে এই তাদের যে এলাকাটা, এই যে চারিপার্শ্বটা, তাকে নেবারহুড বলছে, এই এলাকাটা পূর্ণ হয়ে যেত একটা সামাজিক কেন্দ্রে, অর্থাৎ সবাই এখানে আনাগোনা করতো। কেননা স্বামীজি ছিল, স্বামীজির সঙ্গে দেখা করার জন্য এখানে অবারিত দাঁত ছিল সবাই এখানে, এই জায়গাটায় যেখানে সিস্টার নিবেদিতা আর স্বামীজি আর ওই তহসিলদার এরা ছিল, এখানেই যেন একটা সোশ্যাল সেন্টার হয়ে গিয়েছিল। দেয়ার আর হান্ড্রেডস অফ মঙ্কস, শত শত সাধু সন্ত ব্যক্তিরা ছিলেন, অফ অল দ্য অর্ডার্স, সমস্ত সম্প্রদায়ের, উইথ দেয়ার গেরুয়া টেন্টস, তাদের গেরুয়া রঙের তাঁবু খাটানো হতো। সাম নো লার্জার দেন এ গুড সাইজ আমব্রেলা, কিছু কিছু ছিল একটা ভালো মতো মাপের, একটা যে বড় যে আমরা দেখি ছাতা কোনো উৎসব হলে, সেই ছাতার থেকে যে বড় তা নয়, ওই রকমই তাঁবু খাটানো হতো। অ্যান্ড অ্যামংস দিস, এবং এদের মধ্যে দ্য স্বামীজিস ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, এদের মধ্যে স্বামীজির যে আকর্ষণ এটা ছিল চুম্বকের মতো, সবাই স্বামীজির কাছে আসতো, প্রত্যেকে যে যার স্বামীজির সঙ্গে কথা বলার জন্যে তারা ব্যাকুল হয়ে যেত এইখানে আসার জন্য। দ্য মোর লার্নেড অফ দেম সোয়ার্মড অ্যাবাউট হিম, যারা মোর লার্নেড মানে একটু পণ্ডিত সাধু, যারা একটু কিছু জানে, লেখাপড়া বেশি জানে, তারা স্বামীজির চারদিকে ঝাঁক ঝাঁক হয়ে তাকে ঘিরে ধরতো। অ্যাট এভরি হল্টিং প্লেস, সমস্ত বিশ্রাম নেবার জায়গাগুলোতে, ফিলিং হিজ টেন্ট, তার তাঁবুটা, অর্থাৎ স্বামীজি যে তাঁবু কাটাতো সেটা পরিপূর্ণ করে দিত। অ্যান্ড রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, এবং তারা থাকতো পুরোটা সময় কথাবার্তায় মগ্ন থাকতো। থ্রু আউট দ্য আওয়ার্স অফ দে লাইট, দিনের আলো যতক্ষণ থাকতো ততক্ষণই তারা স্বামীজির সঙ্গে কথোপকথন চালিয়ে যেত। দ্য টক অন দেয়ার সাইড, কি কথা বলতো, কি চ্যাট করতো, কি সিনেমা দেখেছিস, কোথায় গেছিস, না কি কথা বলতো। হি টোল্ড আস আফটার ওয়ার্ড, স্বামীজি নিবেদিতা বলছে, আমাকে এবং অন্য শিষ্যদের স্বামীজি পরে বলেছিলেন, আফটার ওয়ার্ড হ্যাড বিন অল অফ শিবা, সেই লর্ড শিবার কথা বলতো, ভগবান শিবের আলোচনা চলতো। অ্যান্ড দে হ্যাড রেমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, এবং এই সমস্ত সাধু সন্ত ব্যক্তিরা প্রতিবাদ করে উঠত স্বামীজি ওপরে, প্রোটেস্ট করতো, মানে রেমনস্ট্রেটেড মানে প্রোটেস্ট করে উঠত, কখন, হোয়েন হি হ্যাড ইনসিস্টেড, যখন স্বামীজি একটু জোর দিত অকেশনালি মাঝে মাঝে, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, এই বাহ্যিক জগতে, এই মানব সমাজে, যখন এই সাধু সন্ত স্বামীজি ইচ্ছে করি করতো ওটা, যে শিবের কথা বলতে বলতে স্বামীজি চলে আসতো এই সমস্ত আমাদের পার্থিব বস্তুর মধ্যে, এরকম স্বামীজি মজা করতে ভালোবাসতো, স্বামীজি আর ভগবানের কথা না বলতে বলতে এই পার্থিব সমাজের গল্পে যখন আসতো, ওরা রেগে যেত, ওরা প্রোটেস্ট করতো স্বামীজির কথার বিরুদ্ধে, না তুমি এটা কি বলছো। ইভেন ফরেনার্স, এমনকি বিদেশিরা, দে আর্স, তারা খুব আহ্বান করতো অনুনয় করে, ওয়ার মেন, তারাও মানুষ ছিল, হোয়াই মেক সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ, এখানে ভুল আছে কি নয়, স্বদেশ অ্যান্ড বিদেশ এস এইচ হবে, তো কেন এত পার্থক্য, তাহলে ও স্বদেশি আমি বিদেশি, সবাই আমরা মানুষ, আমাদের দেশ আলাদা হতে পারে, আমরা অন্য জায়গায় থাকতে পারি, জাপান, চীন, অস্ট্রেলিয়া, রাশিয়া, কিন্তু আমরা তো সবাই মানুষ,
তাহলে এত পার্থক্য কিসের? এই ফরেনাররা বলে উঠত, নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম। কিন্তু ভক্তদের বা এই সাধু সন্তদের অনেকেই বুঝতে পারতো না স্বামীজির এই প্রবল প্রেম, প্রবল ভালোবাসা এবং সহানুভূতি এই মুসলমানদের প্রতি, তারা অনুধাবন করতেই পারত না। দা সেম সেম তো তোমাদের ওখানে পড়ছে, এসএমই তো, হ্যাঁ, দ্য সেম আদার ওয়ার্ল্ডলিনেস, এই একই জাগতিক ব্যাপারে অর্থাৎ পরলোকগত ব্যাপার, যেটা ব্যাপারে যেখানে ধরো মানুষ জন্মায় প্রত্যেকেরই তো উদ্দেশ্য ভালো কাজ করব, ভালো কর্ম করব এবং পরলোকে গিয়ে আদার ওয়ার্ল্ড যেটাকে বলছে সেখানে আমি সেই কষ্টটা আর পাবো না, অনেকে বলে স্বর্গযাত্রা, এটা সব মানুষরাই তো এইটা একই তো বলে। দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল, এই চিন্তাধারাই তো স্বদেশ আর বিদেশ দু জায়গার মানুষকেই এক করে দিয়েছে, হ্যাঁ, কোনো ভেদাভেদ তার ইনডিস্টিংগুইশেবল মানে অভেদ্য, তাদের মধ্যে তো কোনো বিভাজন করা হয় না, এই চিন্তা নিয়েই যে আমরা সবাই মানুষ, আমরা সবাই যা কাজ করছি ধর্মীয় কাজ আমরা ভালো ফল পাবো তার সেই জন্যই করছি, একই আমাদের উদ্দেশ্য, তাহলে আমরা আলাদা নয় স্বদেশ বিদেশ। এই চিন্তাধারার যে সমস্ত লোক অলসো প্রিভেন্টেড দি সিম্পল সাউস, সিম্পল সাউস মানে সাধারণ সরল ব্যক্তিরা, যারা এইটা মেনে নিতে পারত যে হ্যাঁ ঠিকই তো স্বদেশ বিদেশ বলে কিছু নেই, হ্যাঁ, আমরা যেটা কাজ করছি সবই একই উদ্দেশ্য নিয়ে কাজ করছি, আমরা সবাই মানুষ, আমাদের এইটাই পরিচয়, এটা মেনে নিত যে সমস্ত সিম্পল সোলসরা, তাদের একটা বাধা সৃষ্টি হতো আর একটা জিনিস মেনে নিতে, কোনটা? ফ্রম ফর্মালি, হ্যাঁ, ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি, একতার ব্যাপারটা, ইন উইচ হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট রাইফাল এলিমেন্টস, তারা কিছুতেই মানতে পারতো না যে তাহলে এটা কি করে হবে, আমাদের মধ্যে তো এই গোড়ামি রয়েছে, এই হিন্দু মুসলমানদের একটা চিরাচরিত একটা দাঙ্গা, যেটা প্রতিদ্বন্দ্বিতা, যে মানুষগুলো এটা মেনে নিচ্ছে যে আমরা সবাই মানুষ, সবাই সমান, আমাদের ধর্ম আলাদা হতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য একই, আমরা সবাই মানুষ, তারা সরল আত্মা তারা মেনে নিচ্ছে, কিন্তু এই জায়গাটা তারা মানতে পারছে না, এমনই একটা পরিস্থিতি তখন ছিল যে হিন্দু মুসলমান মানেই তাদের মধ্যে একটা দাঙ্গা হবে, তাদের মধ্যে একটা ধর্মের নিয়ে আলাদা আলাদা একটা মনোভাব গড়ে উঠবে, কেউ কারোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে, এটাই তাদের মধ্যে ছিল। এই চিত্ত, এই সরল আত্মা গুলো ওইটা মেনে নিল, এইটা মেনে নিতে পারছে না। দি সয়েল অফ পাঞ্জাব, তারা এইটা বলছে, এইটা আর্গুমেন্টটা বলছে, দ্য সয়েল অফ পাঞ্জাব, পাঞ্জাবের মাটি, দে আর্গিউড, তারা খুব তর্ক করে বলে উঠল স্বামীজিকে, ওয়াজ ড্রেঞ্চ উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড ডায়েড ফর ফেথ, এই পাঞ্জাবের মাটি সিক্ত হয়ে গেছে, ভিজে গেছে, প্লাবিত হয়েছে বহু লোকের রক্তে যারা এই ধর্ম বিশ্বাস করত এই ধর্মের জন্য। হিয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, স্বামীজির উদ্দেশ্যে বলছে এখানে মানে এখানে অন্তত উনি যেন এই সংকীর্ণ গোড়ামিটা মেনে নেন, অর্থাৎ স্বামীজি তো বলছে সব মানুষ এক, কোনো মানুষ আলাদা নয়, এটা হতেই পারে না, সমস্ত মানুষ, কোনো মানুষ আলাদা নয়, সবারই উদ্দেশ্য এক, আমাদের পরিচয় মানুষ। তখন স্বামীজিকে এরা বলছে স্বামীজি তো এই সংকীর্ণ গোড়ামিটা তো এখানে মানবেন, অ্যাটলিস্ট এই পাঞ্জাবে এই অবস্থা হয়েছে, স্বামীজিটা শুনলেন। ইন আনসার টু দিস, এটার উত্তরে, অ্যাজ বিকাম ওয়ান, তিনি এমন একটা পরিবর্তিত হয়ে গেলেন নিজে, ইনফ্যাক্ট অ্যান অ্যানাক্রোনিজম অফ দ্য ফিউচার, স্বামীজি নিজেকে এমনভাবে একটা মূর্ত করে দিলেন, উনি ভাবলেন যে উনি কি ভাবছেন, মানে উনি ভাবি জগতের, মানে উনি আগে জন্মগ্রহণ করে ফেলেছেন, উনি এখনকার যারা চিন্তা করছে হিন্দু মুসলিমের দাঙ্গা, উনি ওই জগতের চিন্তা ওনার মধ্যে নেই, উনি অনেক দূরদৃষ্টি দেখছেন, অনেক দূর ভাবি কালের সময় দেখছেন, সেই সময় তো আর এই সাধু সন্তরা যেতে পারে না, তাদের তো ক্ষমতা নেই, স্বামীজি সেইটা দেখে বলছে কোন সবাই মানুষ, কেউ হিন্দু নয়, কেউ মুসলমান নয়, আল্লাহ ভগবান সব একই একই প্রকার, কোন রকমের মধ্যে সাম্প্রদায়িক ভিন্নতা হতেই পারে না, স্বামীজি এই বক্তব্যগুলো বলছে সেই ভাবি যুগের, যেখানে স্বামীজি হয়তো আরো 2000 বছর আগে সামনে এগিয়ে গেছে,
এগিয়ে গিয়ে সেই ছবিটা দেখছে আর ওদেরকে বলছে, কিন্তু না ওদেরকে তো স্বামীজি ভাবলো এদেরকে আমি কি করে বোঝাবো, এরা তো এই যুগে এই মুহূর্তের কথা চিন্তা করছে, এদেরকে আমি শত চেষ্টা করি এই এই আলাদা ভাবটা এদের মধ্যে থেকেই যাবে। তো স্বামীজি কিন্তু যে এমন ভাবে নিজেকে অ্যাটিটিউড নিজের মূর্তটা এমন ভাবে স্থাপন করলেন, কিন্তু ওরা বুঝে গেল, সিস্টার নিবেদিতা বলছে সবাই কিন্তু বুঝে গেল স্বামীজি এটা মানেন না, এই ধর্মের আলাদা হিন্দু মুসলমান স্বামীজি এটা মানেন না, স্বামীজি মানেন সবাই সমান। সেইটা স্বামীজির চেহারা দেখে তারা বুঝে গেল স্বামীজি কিন্তু তাও আমাদেরকে এই কথাই বলতে যাচ্ছেন, যদিও মুখে কিন্তু কথা উচ্চারণ করছেন না, তিনি এইটে তার চেহারাটাকে এরকমই তৈরি করে নিয়েছিলেন। অ্যানাক্রোনিজম মানে হচ্ছে কালের দোষ, এরর অর টাইম, কাল ভ্রম, অর্থাৎ বিবেকানন্দ যে কালের কথা চিন্তা করে স্বপ্ন দেখছে ছবিটা, সেইটা যাদের সঙ্গে উনি বসে রয়েছেন তারা সেই সেই কালে নয়, তারা সেই কালের লোক, আর বিবেকানন্দ আরো এগিয়ে গেছে, সেই এগিয়ে যাওয়াটা ওদের কি করে বোঝাবে, এটা বললে ওকে পাগল বলবে। সেই জন্য বিবেকানন্দ এমন একটা ভাবধারা করলো যে তুমি বুঝে নাও যে আমি যেটা বলতে চেয়েছি ওটাই ঠিক, এটা মুখে বলা দরকার। ও স্বামীজি মেড দোজ প্র্যাকটিক্যাল কনসাসনেস সরি কনসেশন অফ দ্য মোমেন্ট। স্বামীজি তখন কি করলো, তখন তার যে প্র্যাকটিক্যাল যে যেটা এটা সেটা চিন্তাটা ওটা ছেড়ে দিল, কনসেশন দিল, বলে যা তোরা চিন্তা করছিস যা চিন্তা করছিস কর, ওখানে স্বামীজি কিছু বলবে না, এই হিন্দু মুসলিম আলাদা এক এসব, কিন্তু তাকে দেখে ওরা বুঝে যাচ্ছে স্বামীজি করতে পারে, স্বামীজি কনসেশন দিল, ওই মোমেন্টের কনসেশন মানে ওই মুহূর্তটা যে মুহূর্তে স্বামীজি ওই মঙ্কদের সঙ্গে রয়েছেন ওই মুহূর্তটাকে দাম দিল স্বামীজি, যে আমি অন্য কথা বললে কি হবে, এদের চোখে তো আমি সেটা হতে পারবো দেখাতে পারবো না, সেই জন্য ছাড় দিল, কনসেশন মানে ছাড় দেওয়া, সেই মুহূর্তে ছাড় দিল। দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ, এটা কি দিয়েছে লাভ নাকি কি দিয়েছে লাভ ফর, হ্যাঁ দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ ফর দ্য ব্রাদার এন্ড, এইটা এমন ভাবে সে প্রকাশ করলো যেন সবাই আমরা ভাই ভাই, নাকি ঠিক বলছি তো, হ্যাঁ না ওটা ব্রাদার এন্ড হবে, ওটা ব্রাদার এন্ড, ঠিক আছে। স্বামীজি এমন একটা এক্সপ্রেসিভ করলো, তার একটা প্রকাশ দেখা দিল সেই মুহূর্তটাকে মেনে নিয়ে, যে সেই প্রকাশটা বলে দিল যে আমরা সবাই ভাই ভাই, সবাই আমাদের ভাই, হ্যাঁ এই ভালোবাসাটা আমাদের সবার সঙ্গে রাখতে হবে। ড্রোভ হিজ প্রিন্সিপাল হোম টু দেয়ার মাইন্ড, তার মনে যে এইটে তিনি সৃষ্টি করলেন সেটা তাদের মনেতেও পরিচালিত করতে চাইলেন, কথা না বলে আচরণের দ্বারা, উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভিমেন্স, ভিমেন্স মানে উগ্রতা বা দৃঢ়তা, তার দৃঢ়তার দ্বারা স্বামীজি বোঝাতে চেয়েছিলেন কিছু মুখে না বলে, দেখো সবাই কিন্তু আমরা ভাই ভাই, কেউ কিন্তু আলাদা আমরা নই, সবাই আমরা মানুষ। কিন্তু নিবেদিতা বলছে দেখো কিরা মজার, স্বামীজি মুখে কিছু না বললে তার এই আচরণ শিষ্যদের মঙ্গদের কিন্তু বুঝিয়ে দিল যে সে কি বলতে চায়, বাস অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, এই উষ্ণ মানে এখানে বলতে চাইছে যে এই যে গুরু গম্ভীর যে এই যে আলোচনা স্বামীজি করছিল, এই গল্পগুলো হচ্ছিল, দ্য ফরেনার মাইন্ড কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট, এই বিদেশ থেকে যারা এসেছিল তারা একটু মজা অনুভব না করে পারলো না, কিসের মজা, তারা একটু মজা পেয়ে গেল, কিসের মজা পেল, নাথিং দ্য প্যারাডক্স, কিছুই নয় কিন্তু সেই বিপরীত ব্যাপারটা, প্যারাডক্স মানে বিপরীত, তোমরা সাধু সন্তরা স্বামীজিকে এত কথা বললে হিন্দু মুসলিম রায়ট হেনা তেনা প্রতিদ্বন্দ্বী ভালো কথা, কিন্তু ফরেনাররা ঠিক লক্ষ্য করেছে বিপরীত ব্যাপারটা, কই তোমরা তো সেখানে বলার কোনো ক্ষমতা হয়নি, সেটা কি ব্যাপার পড়ছে এবারে, দ্য প্যারাডক্স দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ and many officers and servants of the pilgrimage had been Muslims, এই যে ম্যানেজার খোদ তহসিলদার ও
এবং অন্যান্য যে ভারপ্রাপ্ত আধিকারিক এবং চাকর বাকর ছিল সবাই তো মুসলমান ছিল। তারা তো লক্ষ্য করছে ফরেনাররা, and that no one had dreamt of objecting to their entering the cave with the Hindu worshippers. তারাও তো যাবে, তারাও তো সেই শিবা শিবের গুহায় হিন্দুদের তীর্থস্থানে তারাও তো সবাই মিলে প্রবেশ করবে। কই, কারো তো স্বপ্নেও সেইটা প্রতিরোধ করার কথা বলছে না। স্বামীজিকে এতক্ষণ বলছিল তুমি এখানে অ্যাটলিস্ট বলো এই এই ব্যাপার, কি মজার ব্যাপার। তারা অ্যানাউন্স করছে যে ঠিক আছে, তোমরা তো ভাই বলছিলে, তোমরা তো স্বপ্নেও ভাবতে পারোনি যে তহসিলদাররা এবং তার যে কর্মী রয়েছে, তার যে আধিকারিক রয়েছে, যাদের তত্ত্বাবধানে তোমরা এই যাচ্ছ হিন্দুদের এই পবিত্র অমরনাথে পূর্ণ স্থিতিতে তীর্থস্থানে, তারাও তো এই গুহায় ঢুকবে, তাই তাতে তো তোমাদের কোনো আপত্তি নেই এবং তোমরা তো সব তাদেরকে কোনো অবজেক্ট করার স্বপ্নও দেখোনি এটার ব্যাপারে। অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য সাইন, অবশেষে তো তারাও সেই মন্দিরে উপস্থিত হবে। কই, তোমরা তো কিছু বলনি? দ্য তহসিলদার কেম আফটার ওয়ার্ডস, এরপরেই সেই তহসিলদার এলেন ইনডিড উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, তার অনেক বন্ধুদের সঙ্গে নিয়ে, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামী অ্যাজ ডিসাইপল, তারা স্বামীজির কাছে আনুষ্ঠানিকভাবে তার শিষ্যত্ব গ্রহণ করার অনুমতি চাইলেন যে আমরা তোমার শিষ্য হতে চাই, তুমি আমাদের গ্রহণ করে নাও। And in this, no one seemed to find anything incongruous or surprising. Koi foreigner bolche ei je shishyo to kontrol sami ji ore shishyo kore nilo eta automatic bolle bolche hoye gelo. Koi ete to tomader kono oshongoti mone hoy hai ni. Koi eta to tomader kache kono surprising lageni. Eta foreigner ra ei kotha anonder shonge announcing ete হাটটা ছলে বলতে ছাড়লো না, এই কথাটা তুলতে ছাড়লো না। লিভিং ইসলামাবাদ, ইসলামাবাদ থেকে আমরা ছেড়ে চলে গিয়ে উই কট আপ সামহোয়্যার উইথ দ্য পিলগ্রিমেজ, আমরা সেই তীর্থস্থানে যাবার জন্য একদম কাছাকাছি এসে গেছি। অ্যান্ড ক্যাম্পড উইথ ইট, এবং সেখানে গিয়ে আমরা শেষবারের মতো এটা ক্যাম্প খাটাচ্ছি এবং ক্যাম্প করছি, আমরা তাঁবু খাটাচ্ছি ফর দ্য নাইট, রাত্রা কাটাবো বলে। অ্যাট পাওন, পাওন বলে একটা জায়গায়, এ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস, এমনই একটা জায়গা যেটা ঝর্ণার জন্য, পবিত্র ঝর্ণার জন্য বিখ্যাত, আমরা এইখানে এসে তাঁবু খাটাচ্ছি। এটা এ বলছে নিবেদিতা, আই ক্যান রিমেম্বার ইয়েট, আমি তবুও স্মরণ করতে পারি দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইটস, সেই উজ্জ্বলতা, ব্রিলিয়ান্স মানে এখানে উজ্জ্বলতা, সেই আলোর উজ্জ্বলতা, রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক, সেই জলাশয়ের সেই কালো জলেতে যেটা প্রতিচ্ছবি পড়ছে সেইটে। দ্যাট ইভিনিং অ্যান্ড থংস, থ্রংস থংস মানে ভিড়, লোকের ভিড়, সেই সন্ধ্যেবেলাটা এবং সেই থংস অফ পিলগ্রিমস, তীর্থযাত্রী তীর্থযাত্রীদের যে ভিড়, সেটা প্রসিডিং, তারা যে আনাগোনা করছে, তাদের ছবি প্রতিফলিত হচ্ছে জলে, সেটা আমি দেখতে পাচ্ছি, এটা আমি বলবো না। এ লিটিল গ্রুপস অফ শ্রাইন টু শ্রাইন, একটা লোকের দল একটা মন্দির থেকে আর একটা মন্দিরে গমন করছে, এইটা আমি দেখতে পাচ্ছি সেই আলোর উজ্জ্বলতায় যেটা প্রতিফলিত হচ্ছে জলাশয়ের ছবিতে। সো আপ টু দিস আই হ্যাভ রেড, নাও নেক্সট ডে আই উইল কমপ্লিট ইট। থ্যাংক ইউ।